জানলে অবাক হবেন যেভাবে সবাইকে পিছনে ফেলে সামরিক শিল্পে ফাস্ট মোদীর গুজরাত। এতদিন ছিল অটোমোবাইল শিল্পের গড়, এবার প্রতিরক্ষা শিল্পের ম্যাপেও নিজের অবস্থান সবার উপরে উঠিয়ে নিয়ে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত। জানা গিয়েছে প্রতিরক্ষা শিল্প সংস্থার সবচেয়ে পছন্দের রাজ্য হয়ে উঠেছে গুজরাত। চলতি বছরে 99টি বেসরকারি ডিফেন্স শিল্প সংস্থার মধ্যে 18টি সংস্থার লাইসেন্স মঞ্জুর করেছে গুজরাট সরকার, যা ভারতে সর্বাধিক। এরপরে রয়েছে কর্ণাটক, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র। এই রাজ্যগুলি যথাক্রমে 14, 12 ও 11টি বেসরকারি ডিফেন্স শিল্প সংস্থাকে লাইসেন্স প্রদান করেছে চলতি বছরে। এমনই তথ্য উঠে এসেছে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশনের সম্প্রতি রিপোর্টে। যদিও 2014 সাল পর্যন্ত প্রতিরক্ষা শিল্প ম্যাপে কোনো অবস্থান ছিল না গুজরাতের, সেই বছরে মাত্র 7টি সংস্থাকে লাইসেন্স দিয়েছিল তারা। যদি সব কিছু ঠিক থাকে তবে 9 বছরে প্রতিরক্ষা শিল্পে রাজত্ব করবে গুজরাত। এই রাজ্যে তৈরি হবে ভারতীয় সেনার একাধিক আধুনিক সমরাস্ত্র, ড্রোন, লাইট ও মিডিয়াম আর্টিলারি বন্দুক, মিডিয়াম ট্যাঙ্ক, হেলিকপ্টার, এয়ারক্রাফট ও তাদের যন্ত্রাংশ। ইতিমধ্যে গুজরাতে প্রতিরক্ষা সরঞ্জাম ও সমরাস্ত্র তৈরির জন্য লাইসেন্স পেয়ে গিয়েছে একাধিক বড় বড় বেসরকারি সংস্থা, যার মধ্যে অন্যতম অনিল আম্বানির রিয়ালায়েন্স ডিফেন্স সিস্টেম, পিপা ভাব ডিফেন্স অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং, AMW মোটরস, অ্যাস্টেরিক অ্যারোস্পেস ও ফোর্স লেলয়েড কর্পোরেশন। এছাড়া ইসরায়েলি সংস্থা এলবিট সিস্টেম লিমিটেডের সঙ্গে যৌথভাবে গুজরাতে কোম্পানি গড়তে চলেছে ভারতের আদানি গ্রুপ। গুজরাতকে প্রতিরক্ষা সরঞ্জাম ও সামরিক নির্মাণকারী শিল্পের অন্যতম প্রধান খাস তালুক গড়ে তুলতেই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য, জানিয়েছেন গুজরাতের মুখ্য সচিব PK তানেজা। তিনি আরও জানিয়েছেন রাজ্যের ক্ষমতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কচু, সৌরাষ্ট্র ও ধুলোরাতে গড়ে উঠবে বিশাল অ্যারোস্পেস ও প্রতিরক্ষা শিল্প।